তো বন্ধুগণ কেমন আছেন? সব আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং সেটিংস। এই সেটিংসটা যদি আপনার ফোনে করে নেন আপনার মোবাইল ফোনটি এত সুন্দর দেখতে লাগবে যে কেউ দেখার পর আপনার মোবাইল ফোনটিকে সে তো দেখা মাত্রই অবাক হয়ে যাবে। আর আপনার সাথে 100% জানতে চাইবে যে আপনার মোবাইল ফোনটি এত সুন্দর কীভাবে লাগছে, এই রিফেক্টটা কীভাবে আপনার মোবাইল ফোনে শো করছে একটু আমাকেও বল। তো ফ্রেন্ড, আপনার মোবাইল ফোনটি যদি সুন্দর বানাতে চান, আপনার ফ্রেন্ডকে যদি অবাক করে দিতে চান, ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, তো এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ড, যে কথাটি না বললে নয়, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, বন্ধুদের কাছে ফেসবুকে মেসেঞ্জার শেয়ার করে, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা তাহলে ভিডিওকে শুরু করা যায়। তো বন্ধুগণ, মোবাইল ফোনটিকে সুন্দর বানানোর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোডিং করা লাগবে। অ্যাপ্লিকেশনটি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোডিং করে নিতে পারেন। তো কীভাবে সেট করবেন? তো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে এমন একটি পেজ ওপেনে চলে আসবে। এখানে দু নম্বর যে অপশন দেখতে পাবেন যে নিচে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে ফ্রেন্ড আপনার এই পেজটি ওপেন হয়ে চলে আসবে। এখানে নিচে দেখতে পাবেন সেট ওয়ালপেপার বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে সেট ওয়ালপেপার আপনি ক্লিক করে দেবেন। সেট ওয়ালপেপারে ক্লিক করে দেবেন, এখানে হোম স্ক্রিন ক্লিক করে দেবেন। হোম স্ক্রিনে ক্লিক করে ফ্রেন্ড আপনার কাছে এই পেজটি শো করবে। এখানে আপনি ওপরে এক নম্বর যে অপশনটি রয়েছে আপনি এটা চাইলে আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি বাড়ি ফুল করে নিচ্ছি। তো এখানে দু নম্বর যে অপশনটি রয়েছে এখানে আপনি আপনার যে সাইডে দেখতে একটি সাইডে একটি রিফেক্ট শো করছে, এটিকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার হিসাবে। তো এখানে সেটিংসের অপশন রয়েছে, সেটিংস অপশানে ক্লিক করে দেবেন ফ্রেন্ড। এখানে আপনি সেটিংস করে নিতে পারবেন। এটি দেখছেন উপরের দিকে যে ইয়েটা রয়েছে এখানে বড় হচ্ছে ক্যামেরার কাছে, তো এটি আপনি সেট করে নিতে পারেন আপনার হিসাবে। আপনি এটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর ফ্রেন্ড আপনি একদম হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে চলে যাওয়ার পর ফ্রেন্ড এখানে দেখুন আপনার ওয়ালপেপারটি সেট হয়ে যাবে। আপনার মোবাইল ফোনটি দেখছেন কত সুন্দর লাগে, সাইডে একটা লাইটের রিফ্লেক্ট চলে আসছে। তো এইরকমভাবে আপনার ফ্রেন্ডকে আপনি অবাক করে দিতে পারবেন। তো ফ্রেন্ড আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, ফেসবুকে মেসেঞ্জারে, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ। সো টেক কেয়ার, বাই। আপনার দিন শুভ।